নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি পোলাও। একদম ঝরঝরেভাবে এই সুস্বাদু কাশ্মীরি পোলাওটি কীভাবে তৈরি করবেন সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই কাশ্মীরি পোলাও রেসিপিটি। আমি এখানে এক কাপ পরিমাণে চাল নিয়ে নেব। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি। এর মধ্যে এবার সামান্য পরিমাণে কেশর 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে দেব। আমি যে কাপ মেপে চাল দিয়েছি সেম সেই কাপেরই আমার 2 কাপ জল এই পোলাওতে ব্যবহার করতে হবে। তার মধ্যে আমি 1 কাপ দুধ ব্যবহার করব আর 1 কাপ জল ব্যবহার করব। আমি কড়াইতে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। এবার এর মধ্যে কাজুগুলো ব্রাউন করে ভেজে নেব। কাজুটা হালকা একটু ব্রাউন করে ভেজেই নামিয়ে নেব। এবার এর মধ্যে আরো সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার এর মধ্যে 1টা গোটা তেজপাতা 2 ভাগ করে ছিঁড়ে দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলা থেতে করে রাখা। আমি গরম মশলাগুলো হালকা একটু থেতে করে নিয়েছিলাম। হালকা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। তোমরা যে কোনো বাসমতি চাল ব্যবহার করতে পারো এর মধ্যে। হালকা একটু নেড়ে চেড়েই এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দেব। মিষ্টিটার মধ্যে একটু বেশি দিলেই ভালো হয়। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারো। হালকা একটু নেড়ে চেড়েই এর মধ্যে এবার কেশরের দুধটা দিয়ে দেব। ওই 1 কাপেরই 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে ঢেকে রেখে দেব। ভাতটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। দেখো আমার ভাতটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম জলটাও শুকিয়ে গিয়েছে, কিন্তু হালকা জলজলে ভাব রয়ে গেছে। আমি আরও 5 মিনিট সময় ধরে একদম লোতে রেখে খুব ভালো করে জ্বালিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। দেখো আমার এটা একদম কমপ্লিট। এবার এর মধ্যে আঙুর আর আপেল আর বেদানাটা ছড়িয়ে দিলেই আমাদের কাশ্মীরি পোলাও একদম রেডি। হালকা একটু নেড়ে চেড়ে 5 মিনিট সময় ধরে ঢেকে রেখে দিলেই একদম রেডি হয়ে গিয়েছে আমাদের কাশ্মীরি পোলাও। দেখো ভাতটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।